আর নারাজ করো না আল্লাহ রাসূল। বাংলাদেশে 2013 বা 14 হবে 31st নাইট এর পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল, 7.8। নেটে সার্চ দিয়ে দেখো কোন বছর আসছিল, হয়তো 13 হবে নাইলে 14 হবে। 31st নাইট এর পরের দিন 5:05 আসছিল, 5:05 ফজরের আগে ভূমিকম্প আসছিল 7.8। পহেলা বৈশাখের আগের দিন মাগরিবের পরে, আমার মনে আছে কালকে সকালে পহেলা বৈশাখ, মাগরিবের পরে ভূমিকম্প আসছিল 6.1। আল্লাহ বহু সিগনাল দিয়া ফেলছে আমাদেরকে, লড়ছে চড়ছে কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় হয় নাই। বিদায় তোমাদের পায়ে হাত রাইখা বলি, কালকে 31st নাইট আল্লাহকে নারাজ করো। আল্লাহকে নারাজ করলে তোমারও, আল্লাহ যদি নারাজ হয়ে গেল, তুর্কি যেরকম মাটির সাথে মিশায় রেখা চলে গেছে, জীবনভর তুর্কিরা মনে রাখবে যেমন মরক্কো মাটির সাথে মিশায় রেখা চলে গেছে, ওরা কেয়ামত পর্যন্ত মনে রাখবে। দেখো আল্লাহকে নারাজ করো না কালকে, যদি নারাজ করলা হইতে পারে বন্দর মাটির সাথে মিশায় রেখা যাবে, আর কেয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ খালি বলতে থাকবে মুখ দিয়া, এই স্মৃতি আর বলবে না। এরকম পুরো বাংলাদেশ পারে, ঢাকা পারে। আল্লাহ জমিনকে হুকুম দিতে দেরি, আল্লাহ বলছেন লাউ আমারতুল আরদা লাফতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তুমি কয়তলা বানাইছো জমিন এটা দেখবে না, সব সহ পেটে নিতে দেরি করবে না। এই জন্য তোমাদের কাছে হাত জোর দরখাস্ত, কালকে আমরা 31st নাইট ওইভাবে উদযাপন করব না যেইভাবে অচিত চিরাচরিত করে আসতেছে। করবা? হ্যাঁ, কে কে অঙ্গীকার করতে পারো? আল্লাহ তোমাদের অঙ্গীকারকে কবুল করুক। পূজা রাখো কিন্তু আল্লাহর ঘরে বসে অঙ্গীকার করতেছ। আমি দুঃখে বলতেছি, কেন না আমি আমেরিকাতেও তো 31st নাইট দেখছি, আমি 31st নাইট অস্ট্রেলিয়াও দেখছি। তোমরা আমারে মনে করো না আমি সদরঘাটের থেকে ডাইরেক্ট এখানে চলে আসছি, আমি ওই হুজুর না, আরে অন্যরকম হুজুর। আমি 31st নাইট আমেরিকাতে দেখছি কিন্তু বাংলাদেশের মতো উশৃঙ্খল দেখি না। ওইখানে নির্দিষ্ট জায়গায় হয়, আর বাহিরে কিচ্ছু হয় না। 14 তারিখ আমি আমেরিকায় দেখছি, কাউকে আমি ফুল কিনতে দেখি নাই, হয়তো গালে গাল লাগাই তো, দেখা হইলে একটু গালে গাল লাগাইছে আর ইংলিশে বইলা দিছে ইউ আর মাই হানি, বাস তুই আমার মধু, কাহিনী শেষ, হয় এইদিকে হয় ওইদিকে। এরকম বন্দরের যুবকদের মতো, যুবতীদের মতো ফুল না পাইলে জান দিয়া দেয়, ঠিক না? দোকানদাররে সাইজ করে ফেলে, ঠিক না? তোরে না আগে ফোন করলাম, ফুল রাখলি না কেন, দোকানে আগুন লাগাই দিব, ঠিক না? কত কষ্ট করে পটাইছি ফুলটা দিলে পুরাপুরি হইতো সাইজ, তুই ফুল রাখস না, তোরেই রাখবো না দুনিয়াতে। এরকম তো আমি অস্ট্রেলিয়াও দেখি না, অস্ট্রেলিয়া তো আমি 31st নাইট দেখছি, কিন্তু শুধু একটা ব্রিজের উপরে হয় আর কোথাও না, ব্রিজের উপরই হয়, প্রত্যেক গলি গলি তো হয় না। আমাদের তো এরকম গলি নাই, এরকম ছাদ নাই, এরকম বাড়ি নাই যেখানে উদযাপিত না হয়, ঠিক না? হ্যাঁ, মনে হয় যে কেয়ামত শুরু হয়ে গেছে। কালকেও কিন্তু আমি নারায়ণগঞ্জে থাকবো, আমি খবর লমু তোমাদের, কালকে আমার প্রোগ্রাম ঠিক 31st নাইটের সময়, কিন্তু আমি নারায়ণগঞ্জে থাকি, যেইখানে থাকি আর যেইখানে থাকি থাকমু নারায়ণগঞ্জে, আলীগঞ্জে থাকবো আলীগঞ্জে। আমি তোমাদের পায়ে হাত জোর করে বলি, ছেড়া দাও আল্লাহর রসুলকে আর নারাজ করো। আল্লাহর রসুল বড় নারাজ হয় এতে, আল্লাহ বড় নারাজ হয়।
আল্লাহর রাসূলকে নারাজ করো, আবার তুমি বলো আল্লাহর রাসূলকে মহব্বত করো, এ দুটা এক জায়গায় মিললো তো মিললো কিভাবে বলো আমাকে? তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, কবির কথাই তো সত্য। বিদায় আজকের থেকে আমরা শিখব, সন্তানদের কষ্টে কম তিন ক্লাস পর্যন্ত পড়াবো, পড়াবেন যদি আমরা শিখতাম তাহলে আমাদের দেশে হয়তো বৃদ্ধাশ্রম, আমি তো যেদিন বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড দেখছি ওই দিন আমার মন চাইছে, মনের থেকে আল্লাহকে বলতেছিলাম ইয়া লাইতানি মিত্তু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ মউত হইল না কেন এর আগে, মুসলমান সন্তান মা বাবাকে রেখে গেল বৃদ্ধাশ্রমে, অথচ একটা ওর জান্নাত আরেকটা জান্নাতের গেট, বাবা তো জান্নাতের গেট মা তো জান্নাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পাও টিপ দেন আর মাঝে মাঝে তালুতে চুমা দিতেন, চুমা দিতেন, মা কাইপা উঠতো পায়ের তালুতে চুমা, বলছে আমি পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। আজকে রেখা আসে যে বৃদ্ধাশ্রমে, দুনিয়ার অন্য অন্য দেশে রেখা আসছি বটে, কিন্তু আমার দেশে যদি শিক্ষা থাকতো, আরে তিন ক্লাসও যদি শিক্ষা থাকতো, তিন ক্লাস নুরানি, আমার বিশ্বাস রব্বে কাবার কসম ও কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আইসা ঘুমাইতে পারে না, ও যদিও কোনো যাতনার কারণে রেখা আসতো আর আইসা রাত্রে চিৎকার দিয়া বলতো আমি করলাম কি, আবার ছুটা যাইতো টাকা পয়সা দিয়া বলতো চল আমার জান্নাত আমার ঘরে থাকবে, কোনোদিন রেখা আসতে পারে না। এই জন্য গুছায়া যাইতে হবে আর গুছানোটা শিখতে হবে, শিখবেন না শিখবেন না? হ্যাঁ, বাংলাদেশের মতো সহজলভ্য কোথাও নাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম এরকম হাতের কাছে দুনিয়ার কোথাও নাই, আরো হক্কানি আলেম ওলামা সব আল্লাহওয়ালা। কি আপনাদের ইমাম সাহেব হক্কানি না আল্লাহওয়ালা না? এরকম কাছে দুনিয়ায় কোথায় পাবেন? বন্দরে কয় হাজার ওলামা আছে জিজ্ঞেস করে, কি দুই চার পাঁচ হাজার হবে না? হ্যাঁ, আরে দুই এক হাজার তো হবে না, হবে না? হ্যাঁ, বন্দরে কয়টা মাদ্রাসা, দাওরা কয়টা পর্যন্ত? ছয়টা দাওরা পর্যন্ত মাদ্রাসা, আড়াইশো মসজিদ, এর চেয়ে সহজ কোথায় পাবেন? শিখতে পারেন আর না পারেন জাননা এদের কাছে, একটু বৈশা শিখান নিয়তে সময় দেন, আপনি বলবেন যে আমার তো বয়স হয়ে গেছে শিখতে পারবো না, এই জন্যই তো হাদিস বলছে তুই শিখতে না পারলেও যদি চেষ্টা করতে থাকিস, মা ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাতাউ বিহি ফালাহু আজরান, তুই যে চেষ্টা করবি তোরে ডাবল সওয়াব দেব, ডাবল কি কত কত, অন্যকে দশ দিলে তোকে, অন্যকে বিশ দিলে তোকে, অন্যকে একশো দিলে তোকে, অন্যকে দুইশো দিলে তোকে, আর কি চান, আর কেমনে বুঝাবো? পায়ে হাত রাখি আসে, নিজেরও শিখি, সন্তানদেরকে কমসে কম তিন ক্লাস পড়া, এরকম বাড়ির কাছে মাদ্রাসা, প্রত্যেকটা গলিতেই তো মক্তব আছে, প্রত্যেকটা গলিতেই তো হেফজখানা আছে না? নাই, বন্দরের কোন গলি আছে যে গলির ভিতরে মক্তব না আছে, মাদ্রাসা হেফজখানা না আছে? কোন মসজিদ আছে যে মসজিদে মক্তব না আছে? আপনাদের ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ একটা খুলা ফেলছে আলাদাভাবে, আমি তো বলতেছি উনি পুরুষের খুলছে, পাছে আরেকটা বিল্ডিং নিয়ে মহিলাদের জন্য খুলুক, মহিলাদেরও ব্যবস্থা করো, বাচ্চাদেরও ব্যবস্থা করো, শিখান নিজেরা শিখেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে মেরে দোস্ত, যুবক প্রস্তুতি নিয়ে যেতে হবে।
তোমার যৌবনের বড় দান। এক যুবকের যৌবন একদিকে, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে। তোমার যৌবনের দাম বেশি, আমার সাথে একমত সারা দুনিয়া হবে দুনিয়া। 800 কোটি মানুষ বলবে সত্য। তাহলে কেমন দামি যৌবন তোমার কাছে বলো, হেলায় হারায়া দিও না। আর সর্বশেষ কথা, নবীর বিরুদ্ধে আন না যাই, বহুত হয়ে গেছে, যার কারণে 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো ফুল ফুটতে দেখি নাই, কোনো আশার আলো দেখতেছি না। ডেলি 300, 200, 250, 300 লোক ঝরতেছে ফিলিস্তিনে, ঝরতেছে ফিলিস্তিনে, মুসলমান ঝরতেছে, কোনো আশার আলো দেখতেছি না। শুধু কোনো কারণ না, শুধু নবীর বিরোধিতা করার কারণ, নবীর আদর্শকে না মানার কারণ। অন্য কে কি বলবে আমি জানি না, আমার কাছে এটাই সিদ্ধান্ত। কে একমত হইলো আর না হইলো এটা আমার বিষয় না, আমি এটা বুঝি আল্লাহর রসুলের আদর্শকে আমরা ঘৃণার পাত্র বানায় ফেলছি, আমাদের কাছে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট। নাইলে যুবক কেন 3 গুণ টাকা দিয়ে চুল কাটবে নেট দেখা? সাধারণ চুল কাটা তো বন্দরে 50 টাকা দিয়ে কাটা যায়, আর নেটে চুল কাটে, নেটের ডিজাইনে চুল কাটে কয় টাকা দিয়া বলো? যুবক কয় টাকা দিয়ে কাটে বলো? তোমরা মারামারি তো হবে না, পিটাপিটি তো হবে না, একটা তথ্য জানা হবে, বলো কয় টাকা দিয়ে কাটে? ঈদের দিনে 1000 ঠিক না? হ্যাঁ, বাকি 300-র নিচে তো নাই। সাধারণ চুল কাটা তো 50 টাকা দিয়ে কাটা যায়, তুমি 50 টাকা দিয়ে চুল কাটতা, 150-250 টাকা দিয়ে মিষ্টি খাইতা। তোমরা না প্রবাদ বাক্য বলো, ডায়লগ বলো, জ্বালা গাইব অঙ্গে তা যাইব সঙ্গে, তো তুমি 250 টাকা দিয়ে মিষ্টি খাইতা, বন্ধুদেরকে খাওয়াইতা। যদি বলতো তুই চুল কেটে মিষ্টি খাওয়াস কেন, তুই জানবি না আল্লাহর হুকুম মতো চুল কাটছি, মিষ্টি খামু না তো করবোটা কি, খুশির ঠেলায় খাইতেছি, কালকে আল্লাহর থেকে নিমু এই জন্য খাইতেছি, কালকে আল্লাহর থেকে এটার প্রতিদান নিমু, নবীজির সাথে দেখা হওয়ার সাথে সাথে হাত পাতমু, আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন জলদি দেন, কিয়ামতের মাঠে বেশিক্ষণ দাঁড়ায়। রসুলের বাড়ির সামনে মধ্যখান দিয়ে এরকম একটা ছোট রোড, ওই পাশে আল্লাহর রসুলের বাড়ি, জন্মস্থান, যেখানে যেই ঘরে জন্ম নিছেন, অপোজিটে আবু জাহেলের বাড়ি, এত কাছে হয়েও কপালটা এমন পোড়া পড়ছে, হায় হায়, যার মতো কপাল মনে হয় কেয়ামত পর্যন্ত কারো পড়বে না, ঠিক না? এই জন্য দেখেন মুসকি মুসকি হাসে, উনিও যেয়া পেশাব করেছে, এই বাপনি পেশাব করছে যে কপালে ওর পেশাব করে যায়, ঠিক না? হ্যাঁ, তো মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছি, লম্বা করতে চাইতেছি না, আল্লাহ করুক আজকে বুঝে আসো, বুঝাইতে চাইতেছি থাকা যাবে না, এখানে চলে যেতে হবে। ওই বাংলার প্রবাদ বাক্যটা একটু মনে রাখি, এসেছিলে তুমি কেঁদে ছিলে তুমি, যখন এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোরআনও আছে, কিছু লোক এরকম প্রস্তুতি নিয়ে যায়, এরকম গুছায়া যায়, এরকম তৈয়ার হয়ে যায় যে মরতে দেরি, বাকাত আলাইহি সামাওয়াত ওয়াল আরদ। কোরআনের শব্দ, কোরআন বলে আকাশ ওদের জন্য কাঁদে, জমিনও কাঁদে, সমগ্র সৃষ্টি কাঁদে, ফেরেশতা পর্যন্ত কাঁদে। ওলামা মানবে কি মানবে না জানি না, নারায়ণগঞ্জের ওলামা একরাম তো অনেক উঁচা লেভেলের, নাও মানতে পারে, তারপরে বইলা ফেলাই, বইলা ফেলাম। যেই ফেরেশতা আমল লিখতেছিল, ওই ফেরেশতা নেক লিখতেছিল,
ওরা পর্যন্ত কাঁদে, বলবে আল্লাহ এখন কি করব। তা আল্লাহ বলে আর কবরের পাশে বৈশাক কেয়ামত পর্যন্ত এর জন্য দোয়া করতে থাকো। জীবনটা গুছায় যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে।